সলাই প্রার্থী প্যানেলত নাম নাই পরিমল শুক্লবৈদ্যর পুত্রর। বিহালির উপনির্বাচনের দৌড়ত নাই পল্লবলোচন দাস। সমষ্টি দুটার তিনজনিয়া বিজেপির প্যানেলত নতুন মুখক অগ্রাধিকার। সামগ্রীর বাবে বিজেপির দুজনিয়া প্যানেল। বিধানসভার উপনির্বাচনের বাবে দুর্গোৎসবর ব্যস্ততার মাজতেই তৎপরতা আরম্ভ করেছে ভারতীয় জনতা পার্টিয়ে। পাঁচটা সমষ্টির সিদলি চিরাং আর বঙ্গাইগাঁও ইউপিপিএল আর অগপক গতোয়া বিজেপিয়ে বিহালী ধলাই সামগ্রীত প্রক্ষেপ করব নিজা প্রার্থী। দেওবারে কইনাধরাত নির্বাচন সমিতির বৈঠক করে বহুকটা দিক চালি জারি চাই ধলাইর বাবে তিনজনিয়া, বিহালীর বাবে তিনজনিয়া আর সামগ্রীর বাবে দুজনিয়া প্রার্থী প্যানেল প্রস্তুত করিলে বিজেপিয়ে। ইতিমধ্যে আলোচনা হয়ে গেল, আমি সিদলি সমষ্টি ইউপিপিএল দলক এৰি দিছোঁ, যেটো আমার মিত্র ধর্ম আছে 2026লৈকে। অন্য এখন আসন বঙ্গাইগাঁও, যত ফণীভূষণ চৌধুরী ডাঙরের আসন আছে, সেইখন আসন আমি গণ পরিষদক দিছোঁ। আর বাকি তিনখন ধলাই, বিহালি আর সামগ্রী, এই তিনখনত ভারতীয় জনতা পার্টির প্রার্থী থাকিব নিশ্চিতভাবে। ইতিমধ্যে আমার প্যানেল তৈয়ার হয়ে গেছে, আজি সন্ধ্যার ভাগত এই প্যানেল আমি পঠাম। তারপর আমার যে পার্লামেন্ট বোর্ড আছে তেওঁলোকে বহি শেষ মোহর লগাব। দিল্লিলৈ প্রেরণ করা এই প্রার্থী প্যানেলত নাই বিজেপির সাধারণ সম্পাদক পল্লবলোচন দাস আর শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর পুত্র উৎপল শুক্লবৈদ্যর নাম। পরিয়াল বাদর পৰা মুক্ত হয়ে থাকিবলৈ প্যানেলত নাম নারাখিলে উৎপল শুক্লবৈদ্যর দলটো। এই ক্ষেত্র ধলাই বাবে প্যানেলত রাখিছে অমিয়কান্তি দাস, নিহার রঞ্জন দাস আর স্বপন শুক্লবৈদ্য। বিহালীত শোণিতপুরের সাংসদ রঞ্জিত দত্তরে থাকা সংঘাতর বাবেই হোক বা পল্লবলোচন দাসর অনিচ্ছার বাবেই হোক, বিহালীর প্যানেলত নির্বাচন সমিতিয়ে নারাখিলে পল্লবলোচন দাসর নাম। সমষ্টিটির বাবে দিগন্ত ঘাটোয়ার, সুমন শর্মা, অসীম কুমার দাসর নাম প্রেরণ দিল্লিলৈ। ইপিনে সামগ্রী সমষ্টির বাবে ভারতীয় জনতা পার্টিয়ে দলটির সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা আর মহেন্দ্র কোঁয়ারর নাম প্রেরণ করেছে দিল্লিলৈ। প্যানেলত দীপ্লুরঞ্জন শর্মার নাম থকাত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দীপ্লুরঞ্জন শর্মায় এইদরে। এবার ইলেকশন কংগ্রেস ভার্সেস সামগ্রী রাইজ হব। প্রথম কথা, সামগ্রী রাইজ সচেতন এবার, আর নিজেই বিচার বিবেচনা করব দীপ্লুরঞ্জন শর্মা ভার্সেস তানজিল হুসেন। আমি কোনো রাজপুত্র নহয়, আমি মাটির গন্ধ লৈ পেলাই সরপরা সংগঠন করে মানুষের মাজত থাকি সংগঠন করে পেলায় আজি এই পর্যায় পাইছো। আমি কোনো পরিয়ালতান্ত্রিক রাজনীতি করা নাই, আমি পরিয়ালবাদ করা নাই, আমি নিজের ভরির উপর নিজে থিয় দি পেলায় আমি রাজনীতি করে এতিয়া এই পর্যায় পাইছো। আর এবার মই আপনাদের কইছো, সকল ধরনের রাজনৈতিক অভিলেখ ভঙ্গ করে সামগ্রী উপনির্বাচনত এবার ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদের মিত্রজোঁটৰ পার্টি বিজয়ী হব। এই সকলের ভিতর টিকটর ক্ষেত্রে কোনে মারিব সেই হাঁহি, তার বাবে আমি বাদ চাব লাগিব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর সিদ্ধান্ত লৈ। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।